উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা সম্প্রতি প্রকাশ পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরাও এসব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভর্তির প্রাথমিক তথ্য জানতে পারবেন শিক্ষার্থীদের জন্য এ তথ্য যথেষ্ট সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস তালিকায় প্রথম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব মালয় মালয়েশিয়ার কোয়ালালালমপুরে অবস্থিত ইউনিভার্সিটি অব মালয় একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং এজেন্সি অনুযায়ী এটা মালয়েশিয়ার উচ্চশিক্ষার প্রাচীনতম এবং সর্বোচ্চ র্যাঙ্কিং প্রাপ্ত প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয় থেকে মালয়েশিয়ার তিনজন প্রধানমন্ত্রী অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্নাতক করেছেন বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা পাঁচশো বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এক নজরে দেখে নেওয়া যাক ইউনিভার্সিটি অব মালয় সম্পর্কে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এর অবস্থান তিনশো এক থেকে তিনশো পঞ্চাশের মধ্যে মালয়েশিয়া র্যাঙ্কিং এ যেটি রয়েছে এক নম্বরে শিক্ষার্থীর সংখ্যা বাইশ জন তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে টুনকু আবদুল রহমান ইউনিভার্সিটি টুনকু আব্দুল রহমান ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি অলাভজনক শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি মালয়েশিয়ান চীন সম্প্রদায়ের মধ্যে বেশ উল্লেখযোগ্য স্নাতক সম্পন্ন করার জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ দু সালে সেরা একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার পৃথিবীর সেরা ছয়শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এটি মালয়েশিয়ার দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় এটি বিশ্বের সেরা এক বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেনে নেওয়া যাক টুনকু আব্দুল রহমান ইউনিভার্সিটি সম্পর্কে ওয়ার্ল্ড র্যাঙ্কিং দু হাজার এর অবস্থান পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে মোট শিক্ষার্থী তেইশ হাজার তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় যা মালয়েশিয়ার সেলঙ্গরের বন্দর বারুবাঙ্গিতে অবস্থিত। কুয়ালালামপুরে এর একটি শাখা ক্যাম্পাসও রয়েছে। এটি মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা 1000টি এবং মালয়েশিয়ার সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। জেনে নেয়া যাক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সম্পর্কে। 2021 সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ এটি অবস্থান করছে 601 থেকে 800 মধ্যে। মালয়েশিয়ায় এর অবস্থান 3। শিক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ জন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এটি প্রথমে একটি কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তবে বিশ্ববিদ্যালয়টির মনোনিবেশ গবেষণা এবং শিক্ষাদান সহ অন্যান্য একাডেমিক ক্ষেত্রে আরও বেশি প্রসারিত হয়েছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি বৃহত্তম বিদেশি স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি বড় অংশ ভর্তি হয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা এক হাজারটি এবং মালয়েশিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেনে নেওয়া যাক ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া সম্পর্কে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু হাজার একুশে এর মধ্যে মালয়েশিয়ায় এর অবস্থান চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা আঠাশ হাজার আটশো একচল্লিশ জন তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স মালয়েশিয়া এটি মালয়েশিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় উত্তর মালয়েশিয়ার উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম এর ক্যাম্পাস সংখ্যা তিনটি প্যানাং দ্বীপের একটি প্রধান ক্যাম্পাস কেলান্টনের একটি স্বাস্থ্য ক্যাম্পাস এবং নিবং টেবলের একটি প্রকৌশল ক্যাম্পাস মালয়েশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এক নজরে ইউনিভার্সিটি অব সায়েন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু অনুযায়ী এর অবস্থান ছশো এক থেকে আটশোর মধ্যে যথারীতি মালয়েশিয়া র্যাঙ্ক পাঁচ মোট শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর জন ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়া এ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এটি মালয়েশিয়ার একটি জনপ্রিয় পাবলিক গবেষণামূলক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাদান করা হয় এই বিশ্ববিদ্যালয়টিতে এটি জোহরে অবস্থিত এবং কুয়ালালামপুরে এর একটি শাখা ক্যাম্পাস রয়েছে একশো বিশটিরও বেশি দেশের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত রয়েছে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা এক হাজার এবং মালয়েশিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেনে নেওয়া যাক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সম্পর্কে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু হাজার একুশে এর অবস্থান মোট শিক্ষার্থীর ছয় তিনশো পঁচিশ জন তালিকার সপ্তম স্থানে রয়েছে পেট্রোনাস ইউনিভার্সিটি অব টেকনোলজি পেট্রোনাস ইউনিভার্সিটি অব টেকনোলজি সরকার দ্বারা প্রতিষ্ঠা পেয়েছিল যখন পেট্রোনাস এই প্রতিষ্ঠানটি তৈরির পরিকল্পনা শুরু করেছিল এটি মালয়েশিয়ার অন্যতম কনিষ্ঠ বিশ্ববিদ্যালয় যা উনিশ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শিল্পকেন্দ্রিক একাডেমিক বিষয় অফার করে যার মধ্যে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এক নজরে পেট্রোনাস ইউনিভার্সিটি অব টেকনোলজি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দুই হাজার একুশ অনুযায়ী ছশো থেকে আটশোর মধ্যে অবস্থান করছে এটি মালয়েশিয়া র্যাঙ্ক সাত শিক্ষার্থীর সংখ্যা সাত জন নর্দার্ন ইউনিভার্সিটি অব মালয়েশিয়া এই তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে উচ্চতর শিক্ষার জন্য মালয়েশিয়ার শীর্ষস্থানীয় একাডেমিক প্রতিষ্ঠান এটি বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা এক হাজার এবং মালয়েশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেনে নেওয়া যাক নর্দার্ন ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সম্পর্কে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু হাজার একুশ অনুযায়ী ছয়শ এক থেকে আটশোর মধ্যেই এর অবস্থান মালয়েশিয়া র্যাঙ্ক অষ্টম এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার ছয়শ সত্তর জন তালিকার নবম স্থানে রয়েছে ন্যাশনাল এনার্জি বিশ্ববিদ্যালয় এটি মালয়েশিয়ার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা দশটি এবং মালয়েশিয়ার সেরা দশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিশ্ববিদ্যালয়টি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু হাজার একুশে আটশো এক থেকে এক হাজারের মধ্যেই অবস্থান করছে মালয়েশিয়ায় যার র্যাঙ্ক নয় শিক্ষার্থীর সংখ্যা আট হাজার তালিকার সর্বশেষ অর্থাৎ দশম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী এবং বাণিজ্য অঞ্চলের কেন্দ্রস্থলে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর অবস্থিত এটি দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় যথারীতি এই বিশ্ববিদ্যালয়টিও বিশ্বের সেরা এক হাজার এবং মালয়েশিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এক নজরে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দু হাজার একুশে এর অবস্থান এক হাজার এক এর উপরে মালয়েশিয়ান র্যাঙ্ক দশম বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার পাঁচশো জন